শিক্ষা দেন না। এই নাও। কিরে মা তুই? বাবা তুমি 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 না চলে গেল, তুমি কই ছিলা? তুমি কোনো খোঁজ খবর রাখো নাই, আমার ফোনও দাও নাই। তুমি জানো তোমাকে জানা আমার কত কষ্ট হয়। কিরে মা তুই এইখানে কেন, আর তুই ভিক্ষা করস কেন? কেন ভিক্ষা করি জানতে চাও বাবা? তাহলে শোনো, ও দাদি তোমার আমি দুইটা পায়ে ধরি, তুমি আমার এই বাড়ি থেকে বের করে দিও না দাদি। তুমি আর বাবা স্যার আমার কে আছে বলো দাদি? দাদি কিসের দাদি? আয় শুন, আমি কারো দাদি টাদি না, আমার এই বাসায় তোর কোনো জায়গা হবে না। এই যে বাড়ি থেকে বের করে দিছি, এখন থেকে রাস্তায় রাস্তায় থাকবি। আমার এই বাসার সীমানায় যদি গেলে আমি তোরা দেখি না, তাহলে তোর রাস্তা রাখবো না আমি। ও দাদি তুমি এত পাশান কেন? তুমি আর বাবা স্যার আমার কে আছে বলো? আর বাবা থাকে বিদেশ, তুমি থাকো আমার কাছে। আর তুমি যদি আমাকে ভালো না বাসো, তাহলে কে আমাকে ভালোবাসবে? আর এখন তো তুমি আমার সব। এই নেকা কান্না কান্না না, আমার মন গোলাতে পারবি না। তোরা আমি এইখান থেকে যাইতে কইছি, তার মানে যাবি। যাই এখান থেকে। দেখো তোমার দুটো পায়ে ধরি আমি, তুমি এরকম কাজ করো না আমার সাথে। পাছার বলতেছি, ছাড় পা, এই মুহূর্তে চলে যা, তা না হলে আমি কিন্তু জানে মরে ফেলামু। দেখো দাদি তুমি এত পাশান কেন, তুমি এরকম কাজ করো না দাদি। ও এমনি এমনি যাবি না তাই না? ওঠ কিন্তু ওঠ, যাই এবার। মা মা তুমি এখানে ভালোই হয়েছে, তার আমার কষ্ট করে উপরে যাইতে হইলো না। কেন কি হয়েছে? মা হাউজিং এর পাশে যে মাঠটা আছে না, ওই মাঠটা কথাবার্তা সবকিছু ফাইনাল করে ফেলাইছি। আজকে বায়নাপত্র দিয়ে কাগজপত্র রেজিস্ট্রি করে ফেলাম। এটা তো ভালো কথা, তে বায়নাপত্র দিয়ে ফেলা। আচ্ছা করমু যে টাকা পয়সা লাগবো না? টাকা পয়সা লাগবো, টাকা পয়সা দিমু। তুই এনে দাঁড়া, একটা রিক্সা ডাক দে, আমি ওই চেক বইটা নিয়ে আসি। আচ্ছা মা ঠিক আছে। কি কইলি মা, তোর দাদি তোরে এরকম কষ্ট দিছে? শুধু এটুকু বাবা, আমি যখন স্কুলে যেতাম আমার বই নিয়ে সব ফেলে দিছে। মারে তুই আর কান্দিস না, তোর আর কোনো কষ্ট নাই, তোর বাবা এসে পড়ছে। আজকের পর থেকে তোর আর ভিক্ষা করতে হইব না, তোর উপর যে অত্যাচার হয়েছে তার প্রত্যেকটার বদলা আমি নেব। চল মা বাড়ি চল। চল বাবা। বাবা তুই হঠাৎ করে কিছু না জানিয়ে চলে আসলি। হমা কিছু না জানিয়ে চলে এলাম, যদি জানাই আসতাম তাহলে তো দেখতে পারতাম না আমার এই মা মরা মায়ের দিয়ে তুমি ভিক্ষা করাও, তার উপর অত্যাচার করো। কেন মা কেন অত্যাচার করো? আমার মা মরা মাইয়া এই বয়সে ও লেখাপড়া করবো, আর তুমি কী করছো তার বই সিয়া ফেলাইছো। কেন আমি কি টাকা পয়সা পাঠাই না মা? আমি তো প্রতি মাসে তোমার কাছে টাকা পাঠাই, তারপর কেন আমার মায়াটা তুমি অবহেলা করো? আমি এরকম কোনো কিছু করি নাই, আর যদি করে থাকি বেশ করছি, একদম উচিত কাজটা করছি। তাছাড়া আর কি করার আছে? আমার বাড়িতে বসে বসে আমার অন্ন নষ্ট করব, এটা তো আমি হইতে দিব না। কেন হইতে দিব? হ্যাঁ তোমার বাড়ি মানে এটা আমার বাড়ি, আমি প্রতি মাসে প্রবাস থেকে যে টাকা পাঠাইতাম সেই টাকা দিয়ে বাড়ি করছো, বিনিময় কি করছো আমার মায়ের অত্যাচার করছো। কিন্তু আজকের পর থেকে আমার মায়ের উপর আর কোনো অত্যাচার হইব না, কারণ তোমার আর তোমার পোলারে এই বাড়ি থেকে আমি বাই করে দেবো। কিরে বাপ শুনলি কথা, তোর বাড়ি মানে কিসের বাড়ি? তোর বাড়ি কোথা থেকে আসলো? এই যে বাড়িটা দেখতাছিস, এই বাড়িটা অনেক আগেই আমার নামে লিখে নিছি, আর ব্যাংকে যত টাকা পয়সা ছিল সব আমার ছেলের নামে আমি লিখে দিছি। তোর এই বাড়িতে কানা করিও নাই, ভালোই ভালো এইখান থেকে চলে যা। আর যদি গেলে এইভাবে না যাস আমি কিন্তু জোর করে যাইতে বাধ্য করব। মা এটা তুমি কি কইতাছো? আমি তোমার সৎ পোলা বইলা তুমি আমার সাথে এরকম করলা, কিন্তু আমি তো তোমার কোনোদিন সৎ মা ভাবি নাই, তোর সারা নিজের ভাই মনে করছি। তাই তো নিজের সুখ বিসর্জন দিয়া ওই প্রবাসে গিয়া শুলের রক্ত পানি করে তোমার কাছে টাকা পাঠাইছি আমার এই মায়ের সুখের জন্য। আর তুমি কি কইতাছো তুমি আমার বাড়ি থেকে বাই করে দিবা? তুমি কেমনে পারলা মা? এই জন্যই মাসে কয় সব কখনো আপন হয় না। চল মা এই বাড়ি তার এক মুহূর্ত না, থাকো মা থাকো।
চলো মা। বাবা এখন তো আর আমাদের কোনো ঝামেলা রইল না, এখন তোর যেটা মনে চায় তুই সেটাই করবি, কোনো বাধা নাই, খাবি দাবি ফুর্তি করবি, চল।